বলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ধুম। এই ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত তিনটি পার্ট নির্মিত হয়েছে, ধুম, ধুম দুই এবং ধুম তিন। প্রথম দুটি কিস্তি নির্মাণ করেছেন সঞ্জয় গাধভি ও তৃতীয় কিস্তি বানিয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার শোনা যাচ্ছে ধুম চার নির্মিত হবে, তবে চতুর্থ কিস্তিতে চোরের ভূমিকায় কে থাকবেন সে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। গুঞ্জন উঠেছে ধুম চার সিনেমায় নাকি চোর হিসেবে হাজির হতে যাচ্ছেন শাহরুখ। ইতোমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চায় মেতে উঠেছেন নেটিজেনরা। শাহরুখ ভক্তদের দাবি, তাকে নাকি ধুম চার সিনেমাতে দেখা যাবে। শুধু তাই নয়, বর্তমানে এক্সেও, আগে টুইটার, ট্রেন্ডিংয়ে আছে এই আলোচনা। অন্যদিকে কেউ আবার বলছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণকে দেখা যেতে পারে ধুম চার সিনেমা। তবে আরেক দলের দাবি, শাহরুখের সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে যশরাজ ফিল্মসের। এর আগে শোনা গিয়েছিল নাকি ধুম চার সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। ধুমে চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম, ধুম দুইতে ঋত্বিক রোশন এবং ধুম তিন আমির খান। এখন এটাই দেখার পালা, ধুম চার সিনেমায় চোরের ভূমিকায় কাকে দেখা যাবে পর্দায়, শাহরুখকে নাকি রামচরণকে। আর এদিকে সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা।